আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আর্টিকেল। এখন আমি বোর্ডে এগুলা নিয়ে আলোচনা করব, তোমরা চট করে খাতা কলম নিয়ে রেডি হও। আর্টিকেলস, এই পার্ট থেকে আমরা জানতে পারবো প্রথমে আর্টিকেল কাকে বলে। আর্টিকেলস কাকে বলে? দুই নম্বরে আমরা জানতে পারবো আর্টিকেল কত প্রকার। ও কি কি? তিন নম্বর পয়েন্টে আমরা জানতে পারবো ইন্ডিফিনিট আর্টিকেল কাকে বলে। চার নম্বরে আমরা জানতে পারবো ডিফিনিট আর্টিকেল কাকে বলে। পাঁচ নম্বরে আমরা ভাওয়াল এবং কনসোনেন্ট চিনতে পারবো। ছয়ে আমরা জানতে পারবো এ এন ডি এবং ক্রসের ব্যবহার। আশা করি বন্ধুরা তোমরা এখন এগুলা তুলবা এবং এক এক করে আমি এগুলা নিয়ে আলোচনা করব। আমি আগে বলে নিছি যে এই আর্টিকেল থেকে আমরা যে শিখন ফলটা আমরা আগে লিখছি সেখানে ছিল আর্টিকেল কাকে বলে। দেখো শিক্ষার্থীরা, ফার্স্টে আছে আর্টিকেল, এ এন ও দি এর ব্যবহারকে কি বলা হয়? আর্টিকেল বলে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, যথার্থ ইনডিফিনিট আর্টিকেল আর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আর ডিফিনিট অর্থ হচ্ছে নির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। তারপরে ছিল ডিফিনিট আর্টিকেল, ডি কে ডিফিনিট আর্টিকেল বলে। আমরা আগেই জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ আছে, এদের প্রত্যেককে আলফাবেট বলে। তো আমরা দেখো বোর্ডে লিখছি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ আছে, এদের মধ্যে 5টি হচ্ছে ভাওয়াল, যেমন এ ই আই ও ইউ। ভাওয়াল হচ্ছে কয়টা তাহলে আমরা পেলাম? 5টা, এ ই আই ও ইউ। এছাড়া বাকি সব হচ্ছে কনসোনেন্ট। আজকে আমি আর্টিকেলের প্রথম ক্লাসে এ পর্যন্ত আলোচনা করব। নেক্সট ক্লাসে তোমাদেরকে আর্টিকেলের বিভিন্ন রোলস এবং এ এন্ড ডি এর ব্যবহারগুলো ভালোভাবে বুঝিয়ে দেব। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই বারবার হাত হ্যান্ড স্যানিটাইজ করবা এবং সুস্থ থাকো। আমরা প্রত্যেকে একটা সুন্দর সুস্থ পৃথিবী প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।